সবাইকে ক্রিপ্টো ওয়ালেটে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বাইন্যান্সের ওয়েব থ্রি ওয়ালেটে সেই ইকোসিস্টেমের সিজন থ্রি স্টার্ট হয়েছে সেই অফারটি নিয়ে আমরা আজকে কথা বলবো, কীভাবে পার্টিসিপেট করবেন, পাশাপাশি সিজন টুতে আমরা যে ফান্ডটা স্টেক করছি সেটা কীভাবে আমরা উইথড্রল করবো সেটাও আজকে আমরা দেখবো। সো ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা চ্যানেলটিতে নতুন আসেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। শুরুতে আমরা বাইন্যান্সের ওয়েব থ্রি ওয়ালেটে আসবো। এখানে আমরা ডিসকভার অপশনে যদি যাই, এখানে আমরা দেখতে পাবো যে সিজন থ্রি কিন্তু অলরেডি স্টার্ট হয়েছে সেই নেটওয়ার্কের, যেখানে সেম রিওয়ার্ড পুল সিজন টুতে যেমন ছিল 1.4 মিলিয়ন, এখানেও সেম 1.4 মিলিয়ন। এখানে কাজ বলতে যারা সিজন ওয়ান আর টুতে কাজ করছেন তারা অলরেডি জানেন যে এখানে জাস্ট আপনাকে সেই টোকেন লাগবে 100টা স্টেক করতে হয়, আর হচ্ছে ইউএসডিসি লাগে মিনিমাম $25। সো ওই পরিমাণ অ্যামাউন্ট আপনাকে নিয়ে আসতে হয়, এরপর এটাকে ব্রিজ করে আপনাকে সেই নেটওয়ার্কে নিয়ে যেতে হয়, এরপর এখানে জাস্ট আমাদেরকে সাপ্লাই করতে হয়। তো সিজন থ্রি যেটা আজকে স্টার্ট হয়েছে 27 তারিখ থেকে, এটা চলবে হচ্ছে জুলাই মাসের 25 তারিখ পর্যন্ত, অলমোস্ট 2 মাসের মতো সময়। সো আপনি চাইলে শুরু থেকেও পার্টিসিপেট করতে পারেন, চাইলে পরেও পার্টিসিপেট করতে পারেন, সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ডেন্ট। তো এখানে শুরুতে আসি, এখানে জয়েন নাও ক্যাম্পেইনে আপনি জাস্ট জয়েন করলেই হবে শুরুতে। যারা সিজন ওয়ান অথবা সিজন টুতে পার্টিসিপেট করা আছে তারা কিন্তু জাস্ট এখানে জয়েন নাওয়ে ক্লিক করলেই কিন্তু আপনি জয়েন মানে সিজন থ্রিতে জয়েন হয়ে যাবেন। এটার জন্য নতুন করে আপনাকে আর ব্রিজ বা সাপ্লাই করতে হবে না, যেহেতু আপনার অলরেডি স্টেক করা আছে। সো আপনি অলরেডি পার্টিসিপেটেড, বাট জয়েন নাও না দিলে কিন্তু আপনি কাউন্ট হবেন না সিজন থ্রির জন্য। সো আপনাকে অবশ্যই সিজন থ্রিতে কাজ করতে চাইলে জয়েন নাও দিতে হবে, এরপর আর কোনো কাজ আপনার জন্য নাই। আর যদি নতুন কেউ হয়ে থাকেন যে আপনি সিজন ওয়ান বা টুতে কাজ করেন নাই, তাদের জন্য হচ্ছে আপনি জয়েন নাও দিবেন, এরপরে হচ্ছে জাস্ট নিচে আপনি যে ব্রিজ করা প্লাস সাপ্লাই দেওয়া, এটা আমি ডিটেল এখন দেখাবো না, কারণ আমার অলরেডি সিজন ওয়ান সিজন টুর ভিডিও আছে, আমি ভিডিওটি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনি ওটা দেখে কিন্তু সেম প্রসিডিওরে আপনি কাজটা করতে পারবেন। এখানে জাস্ট আমি প্রসেসটা বলে দিলাম যে যদি আপনার আগেরগুলোতে পার্টিসিপেট করছেন জাস্ট আপনাকে জয়েন নাও করতে হবে, আর কিছু করতে হবে না। আর যারা নতুন তারা জয়েন নাও দিয়ে অ্যাজ ইউজুয়াল সিজন ওয়ান টুর মতো করে নেবেন, ভিডিও আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। সো এইটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারছেন, সময় অনেক লং, সো আপনি ডিসাইড করবেন কীভাবে পার্টিসিপেট করবেন। এগুলোর কিন্তু রিওয়ার্ড পুলগুলো আমরা যদি একটু দেখি ডিটেলসে, এখানে ডেইলি সিস্টেমে দেওয়া অ্যাকচুয়ালি, যেটা বড় বড় মতোই তারা করে থাকে। বাট তো এখানে দেখেন ডেইলি হচ্ছে $21,666 ডেইলি সিস্টেমে আসবে। সো আপনি আগে পার্টিসিপেট করলে ডেইলি সিস্টেমে আপনি রিওয়ার্ডটা বেশি পাবেন, পরে পার্টিসিপেট করলে আপনি রিওয়ার্ড কম পেতে পারেন। আলটিমেটলি ফাইনাল ডিসিশন কিন্তু তারাই নেবে কীভাবে ডিস্ট্রিবিউট করবে, সো এটা নিয়ে বেশি কিছু বলে লাভ নাই। আর প্রমোশন বি, এখানেও আপনার $1,00,000, এখানেও আপনার ডেইলি সিস্টেমে প্রাইস পুল, এখানে $1,666, সেম প্রসেস যে আপনি যত আগে পার্টিসিপেট করবেন তত বেশি রিওয়ার্ডটা পাবেন। আর এখানে আর একটা অপশন আছে হচ্ছে সি অপশন, মানে প্রমোশন সি, যেখানে হচ্ছে সলভ বিটিসি দিয়ে আপনাকে পার্টিসিপেট করতে হবে, এখানে $1,00,000 রিওয়ার্ড পুল, এটাতেও আপনার ডেইলি সিস্টেম। সো আপনি যেটাতে ইচ্ছা সেটাতে পার্টিসিপেট করতে পারেন, অপশন এ বি সি তিনটে অপশন আছে। সো আশা করি এই প্রসেসটা বুঝতে পারছেন, কারণ সিজন ওয়ান টু একই, সিজন থ্রিও সেম প্রসেস, যার কারণে এটা নিয়ে ডিটেল বললাম না। এখন আমাদের কথা হচ্ছে অনেকেরই তো ফান্ড এখানে লক হয়ে আছে যারা সিজন টুতে কাজ করছেন, সো তাদের কোশ্চেন হচ্ছে যে আমরা কীভাবে আমাদের ফান্ডটা উইথড্রল করবো সেটাই আমরা আজকে দেখব। এখানে আমরা অ্যাসেটে যদি আসি, আমাদের দেখেন দুইটা ফান্ড আছে, একটা হচ্ছে ইউএসডিসি আর একটা হচ্ছে সেই। সো এটা ডিফারেন্ট নেটওয়ার্কে আছে, শুরুতে আমাদেরকে এটাকে অ্যাকচুয়ালি রিডিম করতে হবে। সো আমরা এটার জন্য ডিসকভারে যাব, এক্সক্লুসিভ এয়ারড্রপ এখানে ক্লিক করব, নিচে আসব আমরা, এখানে সিজন টু যেটা এন্ড হয়েছে আমরা এটার ভিতর যাব, এই যে ভিজিটে আমরা ক্লিক করব, ভিজিটে ক্লিক করলে আমাদেরকে কিন্তু সিজন টুতে নিয়ে আসবে। এখানে আমরা নিচে আসব, এখানে শুরুতে প্রমোশন এ যেখানে আমরা ইউএসডিসি সাপ্লাই করছি এই সাপ্লাই অপশনটাতে আমরা ক্লিক করব, সাপ্লাই ক্লিক করলে আমাদেরকে কিন্তু এই অপশনটাতে নিয়ে আসবে। এখানে নিচে দেখেন সাপ্লাই বাম পাশে রিডিম অপশন আছে, সো আমরা রিডিমে ক্লিক করব। রিডিমে ক্লিক করার পর এখানে আমরা 100% দিয়ে দিব, 100% দিলে আমাদের কিন্তু ভ্যালুটা শো করবে $26। সো এটা আমরা নেক্সট ক্লিক করব, এরপরে আবার নেক্সটে ক্লিক করব, আমাদের একটা কনফার্মেশন আসবে, আমরা কনফার্ম দিয়ে দিব। এখানে একটা জিনিস মনে রাখবেন, আমরা যেহেতু কাজটা সেই নেটওয়ার্কে করব, সো আপনার ওয়ালেটে সামান্য পরিমাণ সেই টোকেন কিন্তু লাগবে আপনার গ্যাস ফি পে করার জন্য। সো
যারাই নতুন কাজ করবেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যে সম্পূর্ণটা দিয়ে কখনো স্টেক করবেন না, আপনাকে অ্যাট লিস্ট 0.5 বা একটা সেই টোকেন রেখে দিতে হবে পরবর্তীতে আপনার কাজ করার জন্য বা উইথড্রল করার জন্য। আমরা এখানে কনফার্ম দিয়ে দিব। তো ইউএসডিসি এখানে কিন্তু সাথে সাথে আমাদের সাকসেসফুলি রিডিম হয়ে গেছে, আমরা ব্যাকে যাব। আমরা ব্যাকে এসে যদি অ্যাসেটে ক্লিক করি, এখানে দেখেন ইউএসডিসি সেই নেটওয়ার্কে এটা কিন্তু চলে আসছে। এখন কথা হচ্ছে সেই নেটওয়ার্কে ইউএসডিসি কিন্তু স্পটে সাপোর্ট করে না, সো এটাকে আমাদেরকে আবার ব্রিজ করে নিয়ে যেতে হবে আমরা যেই নেটওয়ার্কে ছিলাম। সো আমরা ডিসকভারে ক্লিক করব। সেমভাবে আমরা সিজন টুতে যাব। তো অফারের পেজে আসলে এখানে দেখেন যে ব্রিজ টু সেই ইভিএম লেখা আছে, সো এখানে আমরা ক্লিক করব। এটা তাদের অফিসিয়াল ব্রিজ সিস্টেম। এখানে আসার পর আমরা আমাদের ওয়ালেটটা কানেক্ট করে নেব। আমার অটোমেটিক কানেক্ট নিয়ে নিছে, আপনার না নিলে আপনি কানেক্ট করে নেবেন। এরপর আমাদের হচ্ছে এমনি নর্মালি তো এখানে কাজ করার জন্য আপনাকে ব্রিজ করতে হয়, তো এখন এটা আমাদের যেহেতু সেই নেটওয়ার্কে আছে, সো আমরা ফ্রম দিস নেটওয়ার্কের এখানে অ্যাভ্যালেন্স যেটা আছে এখানে আমরা ক্লিক করে সেই নেটওয়ার্ক দিয়ে দিব। আচ্ছা, নিচে ট্যুর এখানে আমরা পলিগন দিয়ে দিব। এরপরে আমরা উপরে চেঞ্জ করবো, এখানে অ্যাভ্যালেন্সের জায়গায় আমরা সেই দিয়ে দিব। শুরুতে আপনি নিচে সেই থাকলে অ্যাকচুয়ালি উপরে আসবে না অপশন, সো আপনাকে আগে নিচে চেঞ্জ করে নিতে হবে। সো আমি এখানে পলিগন দিচ্ছি কারণ আমার মেইন ফান্ডটা আমি পলিগন থেকে আনছি। আপনার যদি আগের ফান্ড বিএনবি চেনে থাকে আপনি বিএনবিতে নেবেন, যদি আরবিট্রামে থাকে তাহলে আরবিট্রাম নেটওয়ার্কে নেবেন, মানে যেটা আপনার সুবিধা আপনি সেটাতে নেবেন। আমার সেই নেটওয়ার্ক থেকে আমি পলিগন নেটওয়ার্কে আনবো। এখানে উপরে সুইচ টু নেটওয়ার্ক অপশন আসবে, আমরা সুইচ টু নেটওয়ার্ক দিয়ে দিব। উপরে দেখবেন, খেয়াল রাখবেন এখানে সেই নেটওয়ার্ক কিন্তু হয়ে গেছে। এখন এখানে আমাদের ফান্ড যেটা আছে আমরা এখানে ম্যাক্স দিয়ে দিব। ম্যাক্স দিয়ে নিচে দেখেন আমাদের দুটো অপশন আছে, ফার্স্টে আমরা অ্যাপ্রুভাল দিব ইউএসডিসি, কনফার্ম। আমরা একটু ওয়েট করব। এখানে দেখেন অ্যাপ্রুভ কমপ্লিট চলে আসছে, নিচে ব্রিজ লেখা আসছে, আমরা ব্রিজে ক্লিক করব। কনফার্মেশন আসবে, আমরা কনফার্ম দিয়ে দিব। এই প্রত্যেকটা কাজে কিন্তু অল্প কিছু সেই টোকেন থেকে ফি কাটবে, সো অবশ্যই আপনার ওয়ালেটে সেই টোকেন থাকতে হবে। দেখেন ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড ট্রানজ্যাকশন, সো আমাদের সাকসেসফুল কিন্তু হয়ে গেছে। আমরা এখন হোম পেজে আসবো, এখানে আমরা অ্যাসেটে চেক করব। এটা আসতে একটু সময় লাগবে, এক দুই মিনিট সময় লাগতে পারে। পাশাপাশি আমরা পাই সেই যেটা আছে এটাকেও তো আমাদেরকে রিডিম করতে হবে, সো সেটা আমরা এই ফাঁকে করে নেব। আমরা আবার ডিসকভারে যাব, এখান থেকে ব্যাকে যাব, আমরা সিজন টুতে আবার যাব। সেমভাবে আমরা সেই যেখানে স্টেক করছি সেই অপশনটিতে যাব, এখানে স্টেক নাও ক্লিক করব, নিচে আসব। এখানে স্টেক কিন্তু আমরা দুইটা অপশনের মাধ্যমে করছিলাম, সো লাস্ট অপশনটাতে গিয়ে আমাদের অ্যাকচুয়ালি জমা আছে যেটা হলো পাই সেই আকারে আছে। সো ফার্স্টে আমাদেরকে পাই সেইটাকে রিডিম করতে হবে। সো পাই সেইর এই অপশনটা ক্লিক করার পর নিচে স্টেকের বাম পাশে দেখেন রিডিম অপশন আছে, আমরা রিডিমে ক্লিক করব। এখানে রিডিম ডিরেক্টলি এই অপশনটাতে আমরা ক্লিক করব। আমাদেরকে তাদের একটা সাইটে নিয়ে যাবে। আমাদেরকে এই সাইটটাতে নিয়ে আসবে, এখানে আমরা ফার্স্টে আমাদের ওয়ালেটটা কানেক্ট করে নেব। এরপর আমাদের সুইচ নেটওয়ার্ক করতে বলবে, আমরা সেই নেটওয়ার্ক সিলেক্ট করে দেব। উপরে দেখেন আমাদের ওয়ালেট কানেক্ট শো করতেছে। এরপর আমরা জাস্ট নিচে আসব, এটা হচ্ছে ভল্ট। তো এখানে অ্যাকচুয়ালি আমরা আইসিআই টোকেন স্টেক করছিলাম, সো এই যে ভল্ট লিস্টের এখানে আমরা আইসিআই যেটা আসবে শুরুতেই, এখানে নিচে দেখেন ডিটেল অপশন আছে, আমরা ডিটেলে ক্লিক করব। ডিটেলে ক্লিক করলে আমাদেরকে পরের এই পেজটাতে নিয়ে আসবে। এখানে দেখেন ডিপোজিটের পাশে উইথড্রল অপশন আছে, আমরা উইথড্রলে ক্লিক করব। উইথড্রলে ক্লিক করার পর এখানে নিচে দেখেন ভল্ট থেকে উইথড্রলের অপশন আছে, আমরা যে ম্যাক্স দিয়ে দেবো। এখানে নিচে দেখেন অ্যাপ্রুভ অপশন আছে, আমরা অ্যাপ্রুভ পাইছে এখানে ক্লিক করব। এখানে দুইটা অপশন শো করবে, সো এখানে আমরা সেকেন্ডটা চুজ করে দিতে পারি, অ্যাপ্রুভ পাইছেই।
এখানে আমাদের কনফার্মেশন চলে আসবে, আমরা কনফার্মেশন দিয়ে দিব। তো অ্যাপ্রুভ দেওয়ার পর নিচে দেখেন উইথড্রল আইসিআই লেখা আসছে, আমরা উইথড্রলে ক্লিক করব। আমাদের আর একটা কনফার্মেশন আসবে, আমরা কনফার্ম করে দিব। এখানে দেখেন সাকসেসফুলি আইসিআই কিন্তু আমাদের ভল্ট থেকে উইথড্রল হয়ে গেছে। এটা উইথড্রল করলে ইনস্ট্যান্ট আমাদের ওয়ালেটে চলে আসে। আমরা হোমে যাব, এখান থেকে আমরা অ্যাসেটে ক্লিক করব। এখানে দেখেন আমাদের ইউএসডিসি যেটা আমরা ব্রিজ করছি সেটাও কিন্তু চলে আসছে। এখন এই ইউএসডিসিকে আমরা কিন্তু সরাসরি আমাদের এক্সচেঞ্জে কিন্তু সেন্ড করে দিতে পারবো, তারপরে আপনি এটাকে সেল করে বা সোয়াপ করে নিতে পারবেন, সমস্যা নেই। আর আইসিআই দেখেন আমাদের কিন্তু চলে আসছে, পাইসিআই যেটা আমরা উইথড্রল করছি ইনস্ট্যান্ট আইসিআই চলে আসছে। এখন এই আইসিআইকেও কিন্তু আবার অফিসিয়ালি রিডিম করা যায়, বাট আইসিআইকে রিডিম করলে আপনার 21 দিন সময় লাগে। সো অতদিন আমরা ওয়েট করতে পারবো না, আমরা থার্ড পার্টি একটা ড্যাব দিয়ে এটাকে ইনস্ট্যান্ট এখন আমরা সোয়াপ করে নেব। এটার জন্য আমরা অকু ট্রেড নামের যে একটা সাইট আছে সেখানে আমরা যাব। আচ্ছা, আমরা ডিসকভার অপশনে যাব। ডিসকভার থেকে আমরা এখানে ব্যাকে যাব। আমরা সার্চ অপশনের এখানে লিখব অকু ট্রেড, okeu.tradee। অ্যাড্রেসগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, আপনারা সেখান থেকেও কালেক্ট করে এই অ্যাড্রেসে আসতে পারবেন। আচ্ছা, অকু ট্রেডে আসার পর আমরা শুরুতে আমাদের ওয়ালেট কানেক্ট করে নেব। আমরা বাইন্যান্স ওয়ালেট দিয়ে দিব। এখন এখানে উপরে দেখেন নেটওয়ার্ক অপশন আছে, আমরা নেটওয়ার্ক থেকে আমাদের সেই নেটওয়ার্কটা সিলেক্ট করে দেব। সেই নেটওয়ার্ক সিলেক্ট করার পর এখানে টোকেন অপশন যেটা আছে এখান থেকে ইউএসডিসির জায়গায় আমরা সার্চ অপশনে আসব। এখানে সরাসরি আপনি আইসিআই টোকেনটা পাবেন না, এটা আমাদের কন্ট্রাক্ট অ্যাড্রেস দিয়ে সার্চ দিয়ে ইম্পোর্ট করতে হবে। সো আমি কন্ট্রাক্ট অ্যাড্রেস দিয়ে এটা সার্চ দিব। সার্চ দিলে দেখেন নিচে শো করতেছে, এটাকে আমাদের ইম্পোর্ট করতে বলবে, আমরা ইম্পোর্ট করে দেব। অ্যাড্রেসটা আমি টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিব, সেখান থেকে নিয়ে নেবেন। এখানে নিচে আই আন্ডারস্ট্যান্ড দিয়ে আমরা এটাকে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পর দেখেন উপরে আমাদের শো করবে আইসিআই যে 97 আমাদের আছে, আর নিচে ডাব্লুসিআই এখানে আমরা সেই দিয়ে দিব, যেহেতু ডাব্লুসিআই আমাদের দরকার নেই, আমরা সেই টোকেনে নিয়ে যাব। সো এই আইসিআই এটাকে আমরা ম্যাক্স দিব 97টার ম্যাক্স দিলে দেখেন 102, এটা আমাদেরকে সোয়াপ করতে হবে। নিচে যে সাইন ইন অপশন আমরা এখানে ক্লিক করব, আমরা অ্যাগ্রি এবং কনফার্ম করে দিব। আমাদের একটা কনফার্মেশন আসবে, আমরা কনফার্ম করে দিব। কনফার্ম করার পর যে সোয়াপ অপশন চলে আসবে, আমরা সোয়াপে ক্লিক করব, আমরা কনফার্ম করে দিব। আরেকবার কনফার্মেশন আসবে, আমরা কনফার্ম দিয়ে দিব। আমাদের ট্রানজ্যাকশন দেখেন সাকসেসফুল চলে আসছে, আমাদের টোকেনও দেখেন সোয়াপ হয়ে গেছে ইনস্ট্যান্ট। সো আমরা এখন আমাদের অ্যাসেট অপশনে যদি যাই, এখানে একটা রিফ্রেশ দেন, দেখেন যে আমাদের সেই টোকেন কিন্তু চলে আসছে 103টা। আমরা সোয়াপ করে কিন্তু মোটামুটি অলমোস্ট সেম ভ্যালু পেয়ে গেছি। আমরা কিন্তু দেখেন ইনস্ট্যান্ট কিন্তু সবগুলোই নিয়ে আসছি, যে ইউএসডিসি আর সেই। এখন এই আপনি সেই টোকেনটাকে এক্সচেঞ্জে সেন্ড করে দিয়ে আপনি কিন্তু ওখানে সেল করে দিতে পারবেন। সো এই ছিল টোটাল প্রসেস কীভাবে আপনি উইথড্রল করবেন। সেমভাবে আপনি সিজন 3তেও যদি পার্টিসিপেট করেন, পরবর্তীতে এই সেম ওয়েতে আপনি কিন্তু উইথড্রল করতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন। তারপরে এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে বলতে পারেন, অথবা টেলিগ্রাম গ্রুপে এসে কথা বলতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো অফারে। আল্লাহ হাফেজ।